জয়েন 7 নিউজে সকলকে শারদীয় প্রীতি শুভেচ্ছা নবমী দশমীর সকলকে শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা শোভাবাজার রাজবাড়ি দুটো নৌকায় মায়ের কৈলাস যাত্রা সরাসরি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় করেছে মায়ের অভিনন্দন দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই ছবি সরাসরি, এই যে এই একটি নৌকা পাশাপাশি আরেকটি নৌকা, এই দুটি নৌকার মাঝখানে কিন্তু মাকে রাখা হয়েছে চিরাচরিত নিয়ম অনুযায়ী মেনে, অর্থাৎ শোভাবাজার রাজবাড়ি ঠিক এইভাবে মাকে শ্বশুর বাড়ি রওনা করে দেওয়া হয়। আমরা গঙ্গায় নৌকায় উঠে গেছি, এই পারে কত ভিড় দেখুন আপনারা, যে এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ি ক্যামেরা বন্দি করার জন্য এবং এই এই মানে মায়ের অপরূপ শোভা দেখার জন্য প্রচুর মানুষ এসেছে। আমরা সেই ছবি আপনাদের কাছে একমাত্র 7 নিউজ থেকে এক্সক্লুসিভ সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি পাশাপাশি আবার মায়ের ছবিটা দেখাবো, এখানে দিকে মায়ের মুখ থাকবে যখন বিসর্জন হবে। এখানে আমরা যাকে পেয়েছি ডক্টর জয়ন্ত কুশালী পেয়ে গেছি, যিনি প্রতি বছর অর্থাৎ রাজবাড়ি পুজোর আগে একটা যখন পুরোহিত প্রশিক্ষণ হন, তিনি পুরো ব্যাপারটা তাকে এবং বাড়ির রাজবাড়ির চিরাচরিত অনুযায়ী বহু বছর ধরে তিনি পুজোটা দেখেন। কেমন লাগে আজকের দিনটা? আজকের দিনটা একটা বিষাদের, এটা তো নিশ্চয়ই, যে গত 15 দিন ধরে আমাদের যে পুজো হয়ে আসছে, তো আজকে মাকে আমরা বিদায় জানাচ্ছি, সেটাতে যেমন একটা বিষাদের সুর আছে কিন্তু আনন্দের একটা, আসলে এ বিজয়া সর্বজয়া বাধা মানে না, তো মাকে তো আমাদের যেতেই হবে, কেননা মা তো কৈলাস থেকে এসেছেন মাত্র 4 দিনের জন্য। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা জিনিস মানতেই হবে, যে যার যে স্থান উত্তরে শিখরে দেবী, উত্তর শিখরে অর্থাৎ কৈলাস পর্বত থেকে এসেছেন, ভূমিতে নেমেছেন, বাপের বাড়ি এসেছিলেন, যেমন মেয়ে বাপের বাড়ি আসার পর আবার আমাদের আমাদের এই কন্যা উমা কন্যা যে সুন্দর ঘর করছে, তিনি তার স্বামী সংসার ছেড়ে অন্যদিকে মন দিতে পারছেন না, এটা কিন্তু একটা ভালো ইন্ডিকেট করছে আজকের দিন, যে আমাদের মেয়েকে আমরা শ্বশুর বাড়িতে আজকে তো মায়ের বিজয়ের দিন, তো আজকে চাইবো যে আমরা মা যারা সারা জীবন সবাইকে ভালো রাখি আর নেক্সট বছর ভালো রাখাটি, আমরা আগের বছরের জন্য আবার ওয়েট করে থাকবো, যাতে সবার ভালো থাকে, দেখে পাচ্ছেন যে রাজবাড়ির প্রত্যেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা গঙ্গায় রয়েছি, গঙ্গা দুটো নৌকার মাঝখানে চিরাচরিত হিসাবে 268 বছরের শোভাবাজার রাজবাড়ি আমরা নিরঞ্জন সরাসরি আপনাদের তুলে ধরেছি 7 নিউজের থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গঙ্গার ঠিক মাঝখানে রয়েছি, বাগবাজার গঙ্গাঘাটে এসছে আমরা, সেই ছবি আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা অনেকেই আসেন না এবং গঙ্গাঘাটে যারা থাকে দূর থেকে ভালোভাবে দেখা যায় না, আমরা সেই ছবি অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির নির্দেশ অনুযায়ী আমরা সেই ছবি সরাসরি তুলে ধরেছি। একজন আমরা পেয়ে গেছি ডক্টর স্টুডেন্ট আছি আমি ওখানে, এটা খুবই আমাদের আমাদের জেনারেশনের জন্য তো এটা খুবই আনরিয়েল, এটা ভাবা যে এমন ভাবে একটা দুর্গা ঠাকুরকে বিসর্জন দেওয়া, তো নিশ্চয় খুবই গর্বিত মনে করি নিজেকে, যে এই তো একটা দৃশ্য আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, তো জয় দুর্গা মা, শুভ বিজয়া। শোভাবাজার রাজবাড়ির ছবি আপনাদের কাছে তুলে ধরেছি, গঙ্গা পড়ছে এই মুহূর্তে চলে এসছে, আমরা গঙ্গার ছবিটা আরেকবার দেখানোর চেষ্টা করবো, সেই থেকে আমরা এবং
ঠিক গঙ্গা মাঝখানে চলে আসবে। আমরা সরাসরি সেই ভাষাত আপনাদের কাছে নিরঞ্জন মা বাপের বাড়ি থেকে বিদ্যালয় থেকে শ্বশুরালয় যাচ্ছে এবং তাকে তার আপনার বাড়ির লোকের মাকে সুন্দর করে সরাসরি দেখাচ্ছি আপনার গঙ্গার ছবিটা দেখানোর চেষ্টা করবো দাদা, দেখতে পাচ্ছেন এই আর একটা পাশের নৌকা, যে নৌকার মধ্যে প্রত্যেকেই রয়েছে, মা রয়েছে ঠিক মাঝখানটা, আমি দেখানোর চেষ্টা করবো এই সেই দুই নৌকার মাঝখানে রয়েছে মা, অর্থাৎ এই দুটি নৌকার মাঝখানে মায়ের সুন্দরভাবে নিয়ম অনুযায়ী রাজবাড়ির নিরঞ্জন পালা চলছে। আমরা আমরা একটু বসো বসো বসো, দেখতে পাচ্ছেন দুটি নৌকার মাঝখানে, অর্থাৎ ওদিকে একটা নৌকা রয়েছে এবং এইদিকে একটি নৌকা রয়েছে, দুই নৌকার মাঝখানে কিন্তু আমরা সেই ছবিটা কাছাকাছি অর্থাৎ দেখানোর চেষ্টা করছি, যারা শোভাবাজার রাজবাড়ির নিরঞ্জন দেখেননি। এখন ধরবে এখন পরে মা যখন শ্বশুর বাড়িতে যায় মনটাই অন্যরকম হয়ে যায়, আমাদেরও মন খারাপ লাগে, আমার একটা বছরের অপেক্ষা থাকতে হয় মাকে ঠিক এইভাবে আমরা পাবো। ও তার আগে আমরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি শোভাবাজার রাজবাড়ি, অর্থাৎ ফারাক্রান্ত মনটার দেবরাজটা আমরা দেখতে পাচ্ছি, দেবরাজটাকে দেখতে পাচ্ছি মনটা ঠিক নেই, কারণ মা আমার একটা বছরের অপেক্ষায়। সূর্য এখন পাটে বসতে চলেছে, এই মুহূর্তে মা বাপের বাড়ি যাচ্ছে, অর্থাৎ দিনের আলো থাকতে থাকতেই আমরা কিন্তু আমাদের কন্যাকে আমাদের মেয়েকে আমরা বাপের বাড়ি পাঠাচ্ছি, যাতে কোনো রকম, আসলে মা তো আলোকিত, মা আনন্দময়ী, তো তবু আমাদের এই দিবালোকে দিবাকর দেব দিবাকরের আলোটাও একটা দরকার হয়ে পড়ে, তো সেই হিসেবে এই মুহূর্তেই কিন্তু আমরা আমাদের শুভ বিজয় এখন বলবো না, এই কারণে যতক্ষণ না আমাদের মেয়ে উমা বাপের বাড়ি যাচ্ছে ততক্ষণ আমরা শুভ বিজয় এটা বলবো না, মা বাপের বাড়ি যাওয়ার পরে কিন্তু আমরা শুভ বিজয় এটা বলবো। সবার উদ্দেশ্যে কি বলবে? সবার উদ্দেশ্যে বলবো যে এখন এই মুহূর্তে আমরা যেন খুব ঘেঁটে আছি, মানে এতটাই আমাদের মধ্যে ডিপ্রেশন কাজ করছে, আমরা সব সময় উত্তেজিত হয়ে গেছি, অর্থাৎ আমরা হাইপার হয়ে গেছি, তো আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করি প্রত্যেকটা মানুষ যেন বিকুল, খুব ঠান্ডা থাকেন এবং সমস্ত ব্যাপারটা খুব খুব বুদ্ধিমত্তার সঙ্গে সমস্ত প্রতিকূল পরিবেশ তারা যেন হ্যান্ডেল করতে পারে, তারা যেন খুব শান্তিতে থাকে, এবং সেই জন্যই মায়ের কাছে জানাই যা দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্কর্ষৈ 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 নমো নমঃ। জয়।
আজ গঙ্গায় মাকে নিয়ে আসা হয়েছে। ঠিক আমরা রয়েছি কিন্তু বাগবাজার ঘাট থেকে রওনা হয়ে আমরা ঠিক মাঝ গঙ্গায় রয়েছি। ঠিক মাঝ গঙ্গার মাঝখান থেকে আপনাদের পুরো হাসপাতাল মায়ের নিরঞ্জন সরাসরি তুলে ধরেছি। অনেকেই আসতে পারেন না, যতটা পারেন বাগবাজার ঘাটে এসে গঙ্গা ঘাটে এসে দূর থেকে দেখেন। আমরা চেষ্টা করি প্রত্যেক বছর আপনাদের কাছে এই ছবিটা তুলে ধরার জন্য, আবার একটা বছরের অপেক্ষা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মায়ের নিরঞ্জনের আগে যেহেতু জোয়ার, ধীরে ধীরে সতর্কতার সঙ্গে কাজ চলছে। আমাকে ধরবেন আপনি, দেখতে পারলেন যে দুটো নৌকার মাঝখানে মাকে ঠিক এইভাবে নেওয়া হলো। আমরা গঙ্গার মাঝখানে রয়েছি, দুটি নৌকা একটা নৌকা সরে যাওয়ার পরে মাকে আস্তে আস্তে দেওয়া হলো। আমরা সেই এই হচ্ছে মায়ের ছবি। আমরা মা কৈলাসের দিকে রওনা দিল। এই মুহূর্তে দুটি নৌকার মাঝখানে খুব সুন্দর ভাবে নিরঞ্জন পালা ঠিক গঙ্গার মাঝখানে হলো। আমরা সেই ছবি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে মাকে জলের মাঝখানে দেওয়া হয়েছে। আমরা যে দেখতে পাচ্ছেন ওইদিকেও প্রচুর সদস্যরা রয়েছে, পাশাপাশি এখানে অনেক সদস্য রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছেন যে অনেক দূরে কিন্তু প্রতীকী চলে গেছে পাখি। আমরা আবার দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, শোভাবাজার রাজবাড়ি 268 বছরের ঐতিহ্যপূর্ণ এই রাজবাড়ির রীতিনীতি মেনে যেভাবে প্রত্যেক বছর মায়ের এই শোভাযাত্রা অর্থাৎ কৈলাসে যাওয়ার যে পরিবারের লোকেরা যেভাবে করে ঠিক সেইভাবে আমরা একমাত্র সেভেন নিউজ থেকে সরাসরি পাঠান দেখালাম। সবার মঙ্গল করুক, মা তার আগ্রহ সবাইকে মঙ্গল করুক। আবার আজকে বছর সবাই সুস্থ হবে, বুঝে পড়বে খুব ভালো হয়েছে, খুব ভালো সকলে সবাই যারা নৌকায় আছে সবার প্রচেষ্টাতেই মা তার নিজের মতো করে সুন্দর করে বিসর্জন হয়ে গেছে। আগামী বছরের কাছে মায়ের কাছে প্রার্থনা করবো সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, রাজ্যবাসী আরো সুস্থ শান্তিতে ভয় থাকে। আপনাদের কলমে সেভেন এ নিউজ থেকে এইভাবে ভাষার পুরোপুরি দেখলো, সাধারণ সেভেন এ নিউজ দর্শকদের জন্য কি বলবেন? বলবো যে আপনারা দেখেছেন সেভেন এ নিউজ কে আপনারা আরো এগিয়ে নিয়ে যান, এরকম একটা ভালো চ্যানেল কে। দাদা কি বলবে? আনন্দ তো হয়েছে প্রতি বছরের মতো, আগে দশমীর দিন মনে দুঃখ থাকবে কিন্তু পরে পরে কিন্তু আমরা ব্যস্ত মনে কষ্ট হয় কি না। প্রত্যেকেই আমি রাজবাড়ির প্রত্যেকেই সদস্য রয়েছে যারা এতক্ষণ ছিল তাদের সঙ্গে কথা বলি, এই যে একটা বছরের অপেক্ষা আমার মা এরকম ভাবে চলে গেল, আমার হবে খুব ভালো, খুব বাজে লাগছে, এরপরে আবার আসছে বছর আবার হবে, আমরা এটাই চাই। এই যে পুরো নিরঞ্জন পালাটা কেমন হলো? খুব সুন্দর হলো,
আপনিও সামনে দেখলেন খুব সুন্দর ভাবে হলো সামনে বছরের জন্য মায়ের কাছে কি চাইবো কি আবার চাইবো সকলের ভালো হোক এই চাইবো আমার আপনার নাম কি আমার নাম সরজিৎ সাহা দাদা বলবে এই যে পুরো একটা বছর ধরে আমার অপেক্ষা করতে হবে এই পুরো বিষয়টা এই মুহূর্তে খুব বিষণ্ণ কারণ কি আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে তো আমরা এটাই মায়ের কাছে প্রার্থনা করব আগামী বছর শোভাবাজার রাজবাড়ির দুর্গা প্রতিমা দুর্গা পূজো টোটাল অনুষ্ঠান আরো সুন্দর আরো ব্যাপক ভাবে আরো সুন্দর আরো মনোরম ভাবে হোক যা মানুষের মনকে এমনি ছুঁয়ে যায় 268তম পূজো ছিল এবছর তো 1757 থেকে এই বাড়িতে পুজো চলছে এই আজকে যে বিসর্জনটা দেখলেন এটাও অভিনব এরপরে আবার ছোট রাজবাড়ির ঠাকুর আসছে আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করছি মা গো তুমি আবার এসো আরো সুন্দরভাবে আরো ভালোভাবে আরো আনন্দ নিয়ে আপনি আমার নাম দেবাশীষ সরকার আমি শোভাবাজার রাজবাড়ি সম্পর্কে জামাই পাশাপাশি এই যে যারা দেখছেন যাদের অজ্ঞতা যারা যারা রয়েছে এখানে অক্লান্ত চেষ্টা কেমন লাগে এই যে এইভাবে মাকে নিয়ে এসে কতটা আনন্দ লাগে খুব ভালো লাগছে তোমরা যে কষ্ট করে কিভাবে নিয়ে এলে মাকে কৈলাসে কি বলবে আমাদের দারুণ আনন্দ লেগেছে এরকম মাকে বছর বছর নিয়ে যায় আসতে পারি এই কামনা আমরা করছি ক্যানিং ক্যানিং শঙ্কর নস্কর শোভাবাজার ওটা ধরতে হবে না শোভাবাজার রাজবাড়ির 268তম বর্ষের এই যে নিরঞ্জন যে পালা অর্থাৎ মাকে শ্বশুর বাড়ি থেকে অর্থাৎ বাপের বাড়ি ছিল এতদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাঠানো হলো এই যে পুরো প্রক্রিয়াটা অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে পর্যন্ত এই অক্লান্ত চেষ্টা করে মাকে সুন্দরভাবে কিন্তু তার শ্বশুর কৈলাসে পাঠানো হলো এবং বিভিন্ন খবরের আপডেট আমরা 7 নিউজ থেকে পাঠিয়ে দিই এবং রাজবাড়ির পুরো লাইভটা আপনাদের সরাসরি তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না শোভাবাজার বাগবাজার ঘাট থেকে এই মুহূর্তে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট জয় হিন্দ।